হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দাইটিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি শিহাব। আমরা অ্যাডোবি ফটোশপের বিভিন্ন টুলস সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের যে টুলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। তো হিস্টোরি ব্রাশ টুল কীভাবে কাজ করে দেখার জন্য আমরা একটি ছবি নিয়ে নিই। তো আমাদের কাছে এখানে একটি ছবি রয়েছে। এখন আমরা একটি লেয়ার অ্যাড করে নিই। লেয়ারটির ব্যাকগ্রাউন্ড আমরা কালার চেঞ্জ করে নিলাম। তো এখন হিস্টোরি ব্রাশ টুলটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড যেটি রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে আমাদের পাখির ছবি আর লেয়ার একটি নির্দিষ্ট কালার রয়েছে। তো এখন আমরা যদি ব্রাশটি ড্র্যাগ করতে থাকি তাহলে দেখব যে ব্যাকগ্রাউন্ডের ছবিটি এখানে ধীরে ধীরে দেখা যাচ্ছে। তোমরা কোন নির্দিষ্ট অংশ যদি এক জায়গা থেকে আর যে এভাবে নিতে চাই তাহলে আমরা হিস্টোরি ব্রাশ টুলটি ইউজ করতে পারি। দেখুন আমাদের নতুন লেয়ারে ছবিটি চলে এসেছে। এরপরে রয়েছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। তো আর্ট হিস্টোরি ব্রাশ টুলটি ঠিক একইভাবে কাজ করে। আমরা যদি আর্ট লেয়ার অ্যাড করি এবং লেয়ার কালার চেঞ্জ করে দিই, আমরা যদি আর্ট হিস্টোরি ব্রাশটি ইউজ করি তাহলে আমরা এখানে যদি ড্র্যাগ করতে থাকি তাহলে আমাদের ছবিটি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকবে। আমরা এখানে ব্রাশের সাইজ যত কম নিব তত ছবিটি স্পষ্ট হবে, আর যদি ব্রাশের সাইজটি বাড়িয়ে নিই তাহলে ছবিটি অস্পষ্ট হতে থাকবে। কিন্তু যখন আবার ব্রাশের সাইজটি কমিয়ে ফেলবো তখন আমার ছবিটি স্পষ্ট হতে থাকবে। দেখুন আমি ব্রাশের সাইজটি কমিয়েছি দেখে এখানে ছবিটা আবার স্পষ্ট হতে শুরু করছে। আর আমরা ব্রাশের ব্রাশটি যদি চেঞ্জ করে নিই তাহলে আমাদের ছবিটা একটু স্পষ্ট হবে। তো এখন আমরা সাইজটি কমিয়ে নিতে হবে। আমরা ড্র্যাগ করতে থাকবো। দেখুন ধীরে ধীরে আমাদের ছবিটি স্পষ্ট হচ্ছে। টুইস্টার ব্রাশ টুলের কাজ ছিল এতটুকুই। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার। আর যদি আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিন। ধন্যবাদ।